মুরব্বি নিজাম, যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, ঘরে বসে থাকা একান্ত শ্রদ্ধা মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখ কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তৈবা দিয়েছেন, সেহাতে কুল্লিয়া দিয়েছেন। বিশেষ করে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পূর্বে আমাদের অনেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেকের আগেই নিয়ে এসেছেন। এজন্য আমরা মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাই সব, আমরা এখনো অনেকেই বাসায় বসে আছি, আমরা তাকবীর ধ্বনিতে সবাই চলে আসি, কারণ সোয়া সাতটায় আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা ইনশাআল্লাহ জামাত আদায় করব। আমরা চেষ্টা করব, যদিও বৃষ্টি, তবে সবাই চেষ্টা করব যেন আমরা সঠিক সময়ে আমাদের জামাত আদায় করতে পারি। সবাই তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা আমার, আজকে ঈদুল আজহা। ঈদ মানে কি মনে আছে আপনাদের? ঈদ মানে কি খুশি? এটা তো ভাব অর্থ, আবেদনিক অর্থ কি, মেইন অর্থ কি বলেছিলাম আমি? মেইন অর্থ হলো আদা ইয়াউদু, ঈদান মানে ফিরে আসা, বারবার আসা। আদা ইয়াউদু মানে ফিরে আসা। আদা ইয়াউদু অর্থ কি? ফিরে আসা, বারবার আসা, ঘুরে আসা, এটাকে বলা হয় আদা ইয়াউদু থেকে ঈদ। এখন এটা বারবার আসে, বছরে আসে, এই জন্য আমরা আনন্দ করি। এই জন্য ভাব অর্থ হলো আনন্দের দিন, খুশির দিন এটা, কিন্তু মূল অর্থ কি? ফিরে আসা। যাক, ফিরে আসলো আমাদের ঈদুল আজহা। আর আজহা শব্দের অর্থ কি? জবাই করা। আজহা শব্দের অর্থ কি? জবাই করা, দহা ইউদহি, জবাই করা। আবার এনহার, আনহার, ওই যে ফসল্লি রব্বিকা ওয়ানহার, নহর করা, জবাই করা, কোরবানি করা, অনেকগুলো অর্থ আছে। কোরবানিও আছে, ইস্তাকাররাবা কোরবান, যখন হাবিল কাবিল কোরবান দিল। সুতরাং এই পরিভাষাগুলো কোরআনেও আছে, আমাদের অন্তরে ঢুকাতে হবে। কিসে ঢুকাতে হবে? অন্তরে ঢুকাতে হবে, যে আজকে ঈদুল আজহা আমরা আনন্দ করি অথবা পশু কোরবানি দিব ইনশাআল্লাহ। তবে এর মূল ইতিহাস কি? ইব্রাহিম আলাইহিসসালামের সেই পরীক্ষা, মূল ইতিহাস কি বলেন? ইব্রাহিম আলাইহিসসালামের সেই পরীক্ষা, যে পরীক্ষার কথাগুলো আমি বারবার আপনাদেরকে বলেছি এবং বলেছি যে আজকে ওনার আসল যে পরীক্ষা, সেই পরীক্ষাটা আমরা ঈদের দিন বলবো, মনে আছে তো ইনশাআল্লাহ? তার আসল পরীক্ষাটা কি ছিল? কলিজার টুকরা সন্তানটাকে জবাই করা, সুবহানাল্লাহ। পরীক্ষা করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পরীক্ষা করছেন ইব্রাহিম, রব্বি হাবলি মিনাস সলিহিন, তুমি নেক সন্তান চেয়েছো, চাইতে 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 86 বছর বয়সে তোমাকে আমি সন্তান দিলাম, এখন পরীক্ষা দিতে হবে এই সন্তান বড় না আমি আল্লাহ বড়, এই সন্তান প্রিয় না আমি আল্লাহ প্রিয়, এই পরীক্ষা তোমাকে দিতে হবে, সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা! হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নের মধ্যে দেখলেন, কখন দেখলেন? ফালাম্মা বালাগ মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নী আযবাহু
فانظر ماذا ترى. قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. إن فلما أسلما وتله للجبين وناديناه أياب إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. شباي بولي الله أكبر. إبراهيم عليه السلام স্বপ্নের মধ্যে দেখলেন যখন তার ছেলে তার সাথে চলাফেরা করতে পারে, একটু বয়স হলো, বাবার সাথে সহযোগিতা করতে পারে, ওই সময়ে তিনি স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? ইন্নি আরা ফিল মানাম আন্নি আজবাহু, ও কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই দিচ্ছি, ওট কোরবানি করলাম হলো না, ভেড়া কোরবানি করলাম হলো না, দুম্বা কোরবানি করলাম হলো না, পরিশেষে আমি গবেষণা করে দেখলাম আমার প্রিয় জিনিস কলিজার টুকরা হলে একমাত্র তুমি ইসমাইল। ও আমার সন্তান, ইয়া বুনাইয়া বললেন, কলিজার টুকরা বললেন, ও আমার কলিজার টুকরা, ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক ফাঞ্জুর মাযা তারা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি যে স্বপ্নে দেখলাম এখন তোমার রায় কি? ফাঞ্জুর মাযা তারা, তোমার রায় আমাকে জানো কি করব আমি? বাপ যেরকম সন্তানও সেই রকম, বাপকা বেটা। ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, তিনি নবীদেরও বাবা, তিনি তার সন্তান, তিনি যেরকম সন্তান সেই রকম, তিনি যেরকম পবিত্র সন্তান পবিত্র, তিনি যেরকম আল্লাহর উপর ভরসাকারী সন্তান সেই রকম ভরসাকারী। তিনি কি সুন্দর জবাব দিলেন! ইসমাইল আলাইহিসসালাম যেই জবাব দিলেন ওই জবাবে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিলেন, সুবহানাল্লাহ, তিনি বললেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। তিনিও বললেন, ইয়া আবাত, বাবা বললেন সন্তান কি? ইয়া বুনাইয়া, কলিজার টুকরা সন্তান, আর বাবাও সন্তানকে ইয়া ইবনি বলেন নাই, ইয়া আবি বলেন নাই সন্তান বাবাকে, বললেন ইয়া আবাদ, ও আমার সম্মানিত বাবা। সুবহানাল্লাহ, সম্মানিত বাবা ইয়া আবাদ। ও যুবক শিখো, ভদ্রতা কাকে বলে, বিনয়ী কাকে বলে, নম্রতা কাকে বলে, শিখতে হবে, ঠিক কি না? ঠিক কি না? ইসমাইল আলাইহিসসালাম বাবাকে আবি বলতে পারতেন আমার বাবা, কিন্তু না, তিনি বললেন ইয়া আবাদ, ও আমার কলিজার টুকরা বাবা, ও আমার সম্মানিত মাথার মুকুট বাবা। সুবহানাল্লাহ বলেন। ইফান ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, কলিজার টুকরা বাবা, সম্মানিত বাবা, আপনি কোনো নর্মাল বাবা নন, আপনি হলেন নবী, আপনার স্বপ্ন স্বপ্ন নয়, আপনার স্বপ্ন হলো হি। সুতরাং ইফাল, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে আপনাকে যে ওহি করলেন আপনি সেটা করুন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, তিনি বলেন নাই অহংকার করে আমি ধৈর্যশীল হব, তিনি বললেন বাবা
এই পৃথিবীতে যত ধৈর্যশীল মানুষ আছে নবী ছিল ওই ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবে অহংকার করে নাই গর্ব করে নাই বলে নাই যে আমি ধৈর্য ধারণ করব অথবা আমি ধৈর্যশীল এটা বলে নাই বলছে আপনি আমাকে ধৈর্যশীল যারা ছিল পৃথিবীর বুকে নবীরা রাসূলরা তাদের মধ্যে আশা করি ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চায় আপনি আমাকে সেই ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন সুবহানাল্লাহ এই জবাব শুনে বাবা খুশি হলেন না বেজার হলেন খুশি হয়ে গেলেন অথচ এই সন্তানটাকে ইব্রাহিম আলাইহিস সালাম তেমন একটা লালন পালন করতে পারলেন না আল্লাহর ওয়াদারে বাইতুল্লাহর পাশে রেখে গেলেন ইরাক থেকে ফিলিস্তিন থেকে এসে এসে মাঝে মধ্যে দেখতেন সুবহানাল্লাহ এই সন্তান বলতে পারতেন ইসমাইল বলতে পারতেন বাবা আপনি আমাকে জন্ম দেওয়ার পর এখানে মরুভূমিতে রেখে গিয়েছিলেন কই তেমন তো লালন পালন করেন নাই মা কোন রকম লালন পালন করলো আজকে এসে আপনি আমাকে জবাই দেওয়ার জন্য এসেছেন নাউজুবিল্লাহ এটা বলছিলেন না বলছে বাবা আপনি হলেন নবী আপনার স্বপ্ন স্বপ্ন নয় আপনার স্বপ্ন ওহি সুবহানাল্লাহ বলেন ইমান কাকে বলে তাকওয়া কাকে বলে ভাইরা আমার এখান থেকে শিখতে হবে এবং বাবা ছেলে যে নম্রতা ভদ্রতা পৃথিবীর ইতিহাসে এই রকম উপমা এই রকম উদাহরণ এক্সাম্পল কেউ কি কায়েম করতে পারবে না সব যুবক যদি এই এক্সাম্পলটা গ্রহণ করে তাহলে পৃথিবীর মধ্যে বাপ বেটার মধ্যে কোনো কলহ ঝগড়া বিবাদ কিছুই হবে না সুবহানাল্লাহ বলেন ও ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাবতেছেন আমার সন্তান তো বড় পরিপক্ক আমি মনে মনে যা চেয়েছি জবাব সেটাই দিয়েছেন সুবহানাল্লাহ রাজি হয়ে গেলেন সন্তান রাজি বাবা রাজি কার জন্য কার জন্য সবাই চিৎকার করে বলেন কার জন্য আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান যতই কলিজার টুকরা সন্তান হোক সন্তান আল্লাহ থেকে বড় না ছোট ছোট সব থেকে প্রিয় কে সবাই বলেন প্রিয় কে সেই পরিচয়ের কারণে প্রমাণ করার কারণে বাপ বেটা ছুটলেন মাকে বললেন মা সাজিয়ে দাও মাও রাজি হাজার কত দামি স্ত্রী কত দামি মা প্রস্তুত হয়ে গেলেন মিনার দিকে যাচ্ছেন রেডি হয়ে বাবা সন্তানকে জবাই করবে কি করুণ দৃশ্য আকাশের ফেরেশতাগুলো কাঁদতেছে আকাশের জিব্রাইলও কাঁদতেছে আল্লাহ কি খেলা চলতেছে তোমার মধ্যে আর খলিলের মধ্যে তোমার মধ্যে আর ইব্রাহিমের মধ্যে কি খেলা চলছে আকাশের ফেরেশতাগুলো কাঁদতেছে আল্লাহু আকবার কাঁদতেছে ফেরেশতারা জিব্রাইল কাঁদতেছে আল্লাহ কি দৃশ্য আমাকে দেখতে হবে আমাদেরকে দেখতে হবে সুবহানাল্লাহ যাচ্ছে প্রতিমধ্যে শয়তান ধরলো ও ভাইরা আমার যেই কোনো ভালো কাজের নিয়ত করলে বাধা দেবে কে কে বাধা দেবে সবাই বলেন কে দেখেন পয়গম্বর পয়গম্বরের ছেলে তিনিও নবী তিনিও নবী শয়তান তাকেও ছাড়ে নাই আমাকে আপনাকে ছাড়বে না ভালো নিয়ত করবেন বাধা দিবে কে শয়তান বাধা দিবে সেই রকম ইসমাইল আলাইহিস সালাম যখন যাচ্ছেন বাপও যাচ্ছেন বেটাও যাচ্ছেন ইব্রাহিম আগে ইসমাইল পিছনে পিছনে যাচ্ছেন শয়তান চলে আসলো ওরে ইসমাইল ও ইসমাইল তোর বাবা এত খারাপ তোকে লালন পালন করলো না কিছুই করলো না আজকে তোকে জবাই দেওয়ার জন্য এসেছে বড় খারাপ ভালো নয় লোকটা তোমার বাবা কে বললেন কে বললেন শয়তান বললেন তোমার বাবা ভালো নয় যদি ভালো হতো তোমাকে জবাই করতে পারতো না ঠিক কিনা ধোকা দিচ্ছে শয়তান দেখেন প্রতারিত করছে ইসমাইল আলাইহিস সালাম তার প্রতারণায় পড়লেন নাকি শয়তানের প্রতারণায় পড়লো নাকি না না যখনই বলল তোর আল্লাহ তোর বাবাকে আদেশ করেছে
ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার আল্লাহ হলে আমার বাবার আল্লাহ হলে তোর কি আল্লাহ না, শয়তান তো আল্লাহ মানে না, নাউযু বিল্লাহ। তখন ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন তুই তো শয়তান, শয়তানকে জাগা দেওয়া যাবে নাকি না, ফজরের সময় শয়তান ধরে নাকি ধরে না, তখন কি জায়গা দেওয়া যায় নাকি না, না শয়তানের কপালে লাথি মেরে আরামের ঘুমটা হারাম করে আল্লাহর বান্দা বান্দিরা উঠে যায় ঠিক কি না। ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে জায়গা দেন নাই, আপোষ করেন নাই, বরং তিনি পাথর নিলেন, কি নিলেন কি নিলেন সবাই বলেন, পাথর নিলেন, পাথর নিয়ে শয়তানকে বললেন দূর হ, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তিনি পাথর মেরে দিলেন। ও শয়তান তুই আসগার, তুই ছোট, আমার আল্লাহ অনেক বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ আমার বাবাকে আদেশ করেছেন, সুতরাং আমি ইসমাইল হাজারবার জবাই হওয়ার জন্য প্রস্তুত, হাজারবার আমি প্রস্তুত আছি, আমার রব সারা জাহানের রব, শুধুমাত্র একটা জাহান না, জগৎ সমূহের রব আদেশ করেছেন, সুতরাং এখানে আমি হাজারবার জবাই হতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন, ও ভাইয়েরা আমার, অনেক দূর যাওয়ার পর শয়তান বারবার কয়বার আসলো, তিনবার আসলো, কয়বার কয়বার তিনবার আসলো, তিনবার শয়তানকে পরাভূত করলো, শয়তানকে হারিয়ে দিল, পাথর নিক্ষেপ করলো। ইসমাইল আলাইহিস সালাম ছোট ইসমাইল, কেউ কেউ বলেন 13 বছর, কেউ বলেন 8 বছর, এই অল্প বয়সে তিনি কাকে খুশি করলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, এমন খুশি হলেন আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের জন্য এই রমিউল জেমার পাথর মারাটা ওয়াজিব করে দিলে, কিয়ামত পর্যন্ত হাজিরা যারাই হজ করবেন এই ইসমাইল আলাইহিসসালামের এই কাণ্ড, এই কাষ্টকুন শয়তানকে ধিক্কা, এটা ওয়াজিব করে দিলেন কে, শয়তানকে পরাস্ত করলেন। শয়তান পারছে নাকি না, না পারে নাই, শয়তানকে পরাস্ত তিনবার করে বাপ বেটা মিনায় চলে গেলেন। সেখানে গিয়ে ইসমাইল আলাইহিসসালাম বাবাকে বলেন, বাবা আপনি তো আমাকে জবাই দিবেন, কিন্তু আমার সন্দেহ হয়, কারণ আমি আপনার একমাত্র সন্তান, 86 বছরের সন্তান। ও বাবা আপনি চোখটা বেঁধে নেন, কারণ আপনি যখন আমাকে জবাই দিবেন, জবাইয়ের সময় যখন আমার চেহারা আপনার চোখে চলে আসবে, হয়তো আপনি অজ্ঞান হয়ে যাবেন, আপনি হয়তো অজ্ঞান হয়ে আমাকে জবাই করতে পারবেন না, আপনি পড়ে যাবেন, আল্লাহর দরবারে ফেল হয়ে যাবেন, নাউযু বিল্লাহ, আমি আপনাকে আল্লাহর কাছে হেরে যেতে দেব না। আপনি চোখটা বেঁধে নেন, জিকির করি, লা ইলাহা জামাতের শেষে, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবা আপনার চোখটা বেঁধে নেন আর আমার হাত পাগুলো বেঁধে নেন। বললেন কেন রে বাবা? বললেন আপনি যখন আমাকে জবাই করবেন, জবাইয়ের কারণে আমি হয়তো ছটফট করব, আমার পাও আপনার গায়ে লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার আগুন বাড়ে না কমে, আরও বেড়ে যায়, কি সন্তান আমি জবাই করব। যেই সন্তান নিজের জবাইয়ের কথা চিন্তা করে না, চিন্তা করতেছে বাবার সম্মানের কথা, বাবার গায়ে পা লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটা কথা বললেন, ও আমার বাবা
আমার যখন জবাই হয়ে যাবে রক্তমাখা জামাগুলো আমার জামানি আমার মাকে দিয়ে দিবেন আর বলবেন মায়ের সাথে আমার সাথে হাশরের ময়দানে দেখা হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার আগুন বেড়ে যায় কি সন্তান জবাই দেব প্রস্তুত হয়ে গেলেন বেঁধে ফেললেন বলছে বাবা ভুল হয়েছে না না আপনি আমার বান্ধন ছেড়ে দেন কেন রে বাবা একটু আগে বললে বানতে এখন বলো কেন না বলছে বাবা কিয়ামতের মাঠে শয়তান আমাকে ধরছে কিয়ামতের মাঠে শয়তান হয়তো আপিল করতে পারে মিথ্যা আপিল করবে যে ইসমাইল জবাই হওয়ার জন্য প্রস্তুত ছিল না এই জন্য তাকে বেঁধে জবাই করছে সুবহানাল্লাহ বাবা আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আপনি জবাই করবেন আমি অবশ্যই হাত পা নাড়াবো না আপনার সাথে কোন রকম বেয়াদবি করব না ও যুবক শেখো এখান থেকে শিখতে হবে যারা এই এক্সাম্পলটা মনে রাখবে সারা জীবন বাবার সাথে কখনো অন্যায় করার দুঃসাহস হবে হবে না ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন فَلَمَّا أَسْلَمَا وَتَرَّهُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ أَيَّا إِبْرَاهِيمِ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجِزِ الْمُحْسِنِينَ إبراهيم عليه السلام الله সন্তুষ্টির জন্য সন্তানটাকে মাটিতে শোয়া দিলেন সন্তানের দিকে তাকায় কলিজার টুকরা সন্তান কলিজা কাঁদে হাত পা কাঁপে কিন্তু যখন আকাশের দিকে তাকায় আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ আজিম সুবহানাল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ঠিক আছে কিন্তু এর থেকে বড় প্রিয় আমার আল্লাহ আমার আল্লাহকে খুশি করার জন্য আমার ইসমাইল এইরকম হাজার ইসমাইল আমি কোরবানি করে দেব জবাই করছেন চোখ বাঁধা জবাই হচ্ছে না ছুরি কাটছে না কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কাটতেছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার করেন জিব্রাইল যাও যাও আমার ইব্রাহিম আমার এমন প্রেমে পড়েছে আমার খলিল আমার প্রেমে পড়েছে ইসমাইলকে মনে হয় জবাই করে দেবে যাও যাও একটা ৭০ টুকরা নিয়ে যেখানে জবাই করছে ছুরি চালাচ্ছে সেইখানে লাগাইয়া দাও যেন ইব্রাহিমের গলা না কাটে সুবহানাল্লাহ আরেকটা রওয়ায়েত এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে বললেন ছুরি ইব্রাহিমের একটুখানি চামড়া তুই কাটতে পারবি না ইব্রাহিম আলাইহিস সালাম অস্থির হয়ে যাচ্ছেন ব্যাপার কি আমি কি আল্লাহর কাছে ফেল হয়ে যাব নাকি পরীক্ষায় কি আমি ফেল করব নাকি অস্থির হয়ে যাচ্ছেন বারবার জবাই করছেন কিন্তু জবাই হচ্ছে না অতঃপর তিনি অস্থির হয়ে ছুরি নিক্ষেপ করলেন ছুরি গিয়ে পাথরের মধ্যে পড়লো কিসের মধ্যে পড়লো পাথরের মধ্যে ছুরি পড়লো তাফসিরে এসেছে ওই পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল কিন্তু ইসমাইল জবাই হয় না ওয়াডার কার ওয়াডার কার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াডার করলেন ছুরি তুই কাটতে পারবি না ছুরি কাটতে পারে না এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন জিব্রাইল যাও যাও আমার হাবিল যেই কোরবান দিয়েছিল সেই কোরবান আমি জান্নাতে রেখেছি সেই পশুটা নিয়ে যাও আমার ইসমাইলকে সরাইয়া দাও জাবিহুল্লাহ ইসমাইলকে সরাইয়া দাও আমার ইব্রাহিমের ছুরির সামনে সেই কোরবানির পশুটা নিয়ে আসো জিব্রাইল আলাইহিসসালাম দেরি করলেন না দেরি না করে দুম্বা নিয়ে আসলেন আর ইসমাইলকে সরাই দিলেন জবাই হয়ে গেল ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সেই রবের প্রশংসা করছি যিনি আমাকে তৌফিক দিয়েছেন সন্তান জবাইয়ের জন্য
কিন্তু চোখ খুলে দেখে সামনে দুম্বা জবাই হয়ে আছে, পাশে ইসমাইল দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি রাগ করলেন নাকি? জবাব চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে দিলেন, فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. شبابي بولي الله أكبر. عرش عظيم تك الله تعالى ডাক দিলেন, يا إبراهيم قد صدقت الرؤيا, ও ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো, তোমাকে পরীক্ষা করলাম। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এইটা হলো, ও ইব্রাহিম তুমি তো জানো না আমি কখনো চাই না আমার যাবিহুল্লাহ ইসমাইল জবাই হোক, এটা আমি চাই না, আমি তোমাকে পরীক্ষা করলাম। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এইটা হলো আমার পক্ষ থেকে বিশাল একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইব্রাহিম রব আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে হাবিলের সেই কোরবানি তাকে ফিদিয়া করলাম, দান করলাম, আর আমার ইব্রাহিম সেই পশু জবাই করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই পশু জবাই ইব্রাহিম আলাইহিসসালাম যদি এক চুল পরিমাণ পিছনে হটতেন, চিন্তা করতেন, তাহলে হয়তোবা আমাদের সন্তানদেরকে আমাদেরকে জবাই করতে হতো। কত বড় স্যাক্রিফাইস করেছেন, আমাদেরকে বাঁচিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। সেই ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মকর্ম আমরা অনেকে মানি না, নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, মসজিদের জন্য দান সদকা আপনারা করতে থাকেন, আরেক দিকে আমরা জিকির করি, একটু জিকির করি। বৃষ্টি হয়েছে প্রচুর, এই জন্য আমরা একটু সময় নিচ্ছি নাকি ভাইজান, কি বলেন? বৃষ্টির কারণেই আমরা একটু সময় নিচ্ছি, প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে হচ্ছে, আপনারা দেখছেন, প্রাকৃতিক কারণে। আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা